মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। জাতীয় সংসদে চলছে শীতকালীন এবং নতুন বছরের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদের একুশতম এই চলমান অধিবেশনে বুধবার বিকেলে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। জ্বালানি খাতে কুইক রেন্টেল, শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন ও উত্তর দেওয়ার পর্বে কথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা। সরকারি ও বিরোধী দল মিলে ৬ জন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন তিনি। মেগা প্রকল্পের সুবিধাভোগী কারা? এদেশের সাধারণ মানুষ। এসব প্রশ্নে দেশের অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রীয় এমনকি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরকার প্রধানের কাছে জানতে চান আইন প্রণেতারা। তিনি উত্তরে বলেন বিশ্ববাজারের প্রেক্ষাপটে দেশের অর্থনীতি এখনও ভালো, আশ্বাস দেন জ্বালানি তেলের দাম কমানোরও। বড় বড় মহারথীরাই আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই, আর কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কুইক রেন্টাল। যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কী অবস্থাটা হবে? আপনাদের নিজেরা ভোগ করবেন আর বলার সময় অভিযোগ করবেন, এটা মেনে নেওয়া যায় না। কাজে যারা এরপরে বেশি বলবেন তাদের বিদ্যুৎ চাওয়াটা বন্ধ করে দেবো, তখন দেখি কী হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলে তার সাথে সামঞ্জস্যকে বাংলাদেশের লোকসান পূরণ করে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো বলে দেশবাসী স্বস্তিতে রয়েছে জানিয়ে রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। এটুকু চাই যে আমাদের দেশের মানুষ রোজার সময় যেন কোনো কষ্ট না পায়, কাজে রোজার সময় যে সমস্ত ভোগ্যপণ্য একান্তভাবে অপরিহার্য সেগুলি যথাযথভাবে জনগণ যেন পেতে পারে, তার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সমস্ত পণ্য ক্রয় করার জন্য এলসি খোলার ব্যবস্থা করে দিচ্ছি। তবে গতানুগতিক এসব প্রশ্নের বাইরেও সব পক্ষের রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হবে কিনা জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এমন প্রশ্নে কৌশলী উত্তর বঙ্গবন্ধু কন্যার। জানান বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি নেই দেশে। যারা মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে মিনি খেলছে, তারাই আবার প্রশ্ন তোলে। তাদের প্রশ্ন তোলার কি অধিকার আছে? আমরা সরকারে যখন আছি জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আমি সংসদ সদস্যকে বলি যে ঘাবড়ানোর কিছু নেই, এটুকু বলতে পারি, ঘাবড়াবেন না, আমরা আছি না, কোনো চিন্তা নাই। মানুষকে জিম্মি করে ফায়দা লুটে নেয়া মুনাফাভোগী ব্যবসায়ীদের কড়া সমালোচনাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর অন্য কোন দেশে আসলে উৎসব পার্বণে সবসময় তারা দাম কমায়, আর আমাদের দেশে দেখি সব উল্টো কাণ্ড। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অনেক সময় তারা পণ্য আমদানি